হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে সামার স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি পাকা পটলের একটি রেসিপি। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাকা পটল কিনতে পাওয়া যায়, আর এই পাকা পটলের রেসিপিটা কিন্তু অসাধারণ খেতেও হয়। গরম ভাতে এটা সার্ভ করবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা খুব সহজেই বানিয়ে ফেলি। আজকে আমি আপনাদের সাথে পাকা পটলের একটি রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে 9টা থেকে 10টা পাকা পটল নিয়ে নিয়েছি। এর সাথে লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো আছে, 5টা কাঁচা লঙ্কা কুচানো আছে, এখানে 6টা থেকে 7 কোয়া রসুন কুচানো আছে। এর সাথে লাগছে আমাদের 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আছে, আর 1/4 টিস্পুন আছে কালো জিরে, আর এর সাথে লাগছে স্বাদ মতো লবণ। আর রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। এখন আমি এই পাকা পটলগুলোর মধ্যে থেকে শাঁসগুলোকে, শাঁস আর দানাটাকে বার করে নেব। তার জন্য এখান থেকে এই মুখটা একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে চামচের পিছনটা দিয়ে এই ভিতরের শাঁস আর দানাটাকে বার করে নিচ্ছি। এটা খোসা সমেত করা যায়, কিন্তু খোসা সমেত আমার খুব একটা ভালো লাগে না, খোসাগুলো একটু শক্ত, তাই জন্য একটু মুখে লাগে। তাই আমি এই দানা আর এই শাঁসটাকে দিয়ে করব। এবারে চামচের এই মুখটাকে দিয়ে ভিতরের শাঁসটা ভালো করে বার করে নিচ্ছি। এইভাবে সব পটলগুলো থেকে শাঁসটা বার করে নিচ্ছি। পাকা পটলগুলো থেকে দানা আর এই শাঁসটা সব বার করে নিয়েছি আমি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কালো জিরে, এবারে দিচ্ছি এর মধ্যে রসুন কুচানো, দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ, এগুলোকে 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কাগুলো, দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লবণ দিলাম, একটু নেড়ে নিয়ে এবারে আমি পটলটা দিয়ে দেব। ভালো করে এটাকে এই পেঁয়াজ লঙ্কা রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আরেকটু পরিমাণ আমার এর মধ্যে লবণ লাগবে, আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, আমি দিচ্ছি না, কারণ পাকা পটল খেতে এমনিতেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিট নাড়তে থাকব, এটা একটু শুকিয়ে আসবে। 6-7 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, অনেকটাই বেশ শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেলেও আমাদের পাকা পটলের এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।